আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আর আপনারা দেখতেছেন লাইফ ইজ লাভ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা ছিলাম, এমন সময় হযরত জাবের ইবনে আবদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আমাকে বলুন সর্বাগ্রে আল্লাহ তাআলা কোন বস্তু সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সর্বাগ্রে এক সহস্র বছর ধরে আমার নূর সৃষ্টি করেছেন। তার একদিন তোমাদের এ দুনিয়ার হিসাবে এক সহস্র বছরের সমান। আল্লাহর সৃষ্টি, আমার নূর, আল্লাহর মহত্ত্ব মর্যাদা গভীরভাবে অবলোকন করত এবং আল্লাহর তসবি পাঠ তাওয়াফ ও সিজদায় রত থাকত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সৃষ্টি শূন্য অবস্থায় নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1200 বছর ধরে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন। অতঃপর আল্লাহ পাক নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চার ভাগে ভাগ করে এক ভাগ দিয়ে আরশ, এক ভাগ দিয়ে কলম, এক ভাগ দিয়ে জান্নাত এবং এক ভাগ দিয়ে আলমে আরওয়াহ এবং সমগ্র মাখলুক পয়দা করেন। উল্লেখিত চার ভাগের তিন ভাগ দিয়ে আল্লাহ পাক জ্ঞান, বিবেক, লজ্জা ও প্রেমপ্রীতি ভালোবাসা আর এক ভাগ দিয়ে আমাকে সৃষ্টি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর সৃষ্ট নূর থেকে এবং সমগ্র জগৎ আমার নূর থেকে সৃষ্টি হয়েছে। এরপর আল্লাহ তাআলা কলমকে আদেশ করেন, আরশের উপর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে। কলম আল্লাহর আদেশ পেয়ে 400 বছর পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে থাকে। অন্য এক বর্ণনায় রয়েছে, কলম লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত লিখে নিবেদন করল, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো এক অদ্বিতীয়, আপনার নামের সাথে যুক্ত এ সম্মানিত নাম কার শোভা পাচ্ছে? আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, এ নাম আমার সম্মানিত হাবিবের, তুমি লিখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আদেশ আল্লাহ পাকের ভীতিকর সম্বোধনের প্রভাবে কলমের মুখ ফাঁক হয়ে যায় এবং কলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে। তখন থেকেই কলমের মুখে ফাঁক রাখার রীতি চালু হয়েছে, যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।